তো হাই ফ্রেন্ডস, আজকে অবশ্য তোমাদের কাছে যে একটা সাধারণ কেককে কীভাবে কাঁপাবে, তো সেই বিষয়ে অবশ্য আজকে ডিটেলসে বলবো যে কীভাবে করবে। তো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে। আর যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? এটা কিভাবে করা আছে সেটা অবশ্যই দেখাবো। তো আমার চ্যানেল কেউ যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নতুন নতুন এরকম আরও এফএল স্টুডিও আপডেট ভিডিওগুলো সবার প্রথম পাওয়ার জন্য। তো এখানে অবশ্যই এখানে কিক আমি ইউজ করেছি, ঠিক আছে? তো কিকের যে অরিজিনাল যে সাউন্ড, তো ওই সাউন্ডটা একবার আমরা দেখে নেব। তো এখনো পর্যন্ত যারা হেডফোন ইউজ করেনি অবশ্যই হেডফোনটা ইউজ করো। তো অ্যাকচুয়ালি কিকটা প্রথমের দিকটা ঠিক, কিকের আকৃতিটা দেখো এরকম টাইপের, ঠিক আছে? মানে এই দিক থেকে নিচের দিকে ডাউন হয়েছে কিকের যে সাউন্ডটা। তো অডিও লাইনে নেওয়ার পর তো এখানে বলি আমরা ট্যাপ করবে, ট্যাপ করার পর নিচের এই কোনাটাতে ক্লিক করে, তো এইখানে দেখো থ্রি ডট আছে, তো এই ডটে ক্লিক করবে, দিয়ে অ্যাড অ্যানিমেশন ট্র্যাক বলে, তো ওইটাতে ক্লিক করলে ঠিক এরকম নিচে একখানে অবশ্য এরকম ফাঁকা লেয়ার আসবে। তো ওই লেয়ারটা তোমাদেরকে এডিট করতে হবে। এডিট বলতে দেখো কীভাবে করবে সেটা অবশ্যই আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো এইখানে দেখো একখানা অবশ্য রেখা দেখা যাচ্ছে হোয়াইট কালারে। তো এইভাবে ক্লিক করার পর এখানে একটা লাইন বরাবর হবে, তো হওয়ার পর এভাবে কিন্তু দুটো ঘর ছেড়ে ছেড়ে কিন্তু আপ ডাউনটা করে নেবে, ঠিক আছে? এইভাবে দুটো ঘর ছেড়ে ছেড়ে কিন্তু আপ ডাউনটা করে নেবে, ঠিক আছে? তো এটা করার পর পুরোটা সিলেক্ট করবে, সিলেক্ট করে ঠিক এইভাবে করবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ কীভাবে করা আছে? এক ঘাট কিন্তু সামনের দিকে করা আছে, সেই জন্য ডিজাইনটা ঠিক এইরকম হয়েছে, ঠিক আছে? তো এটা আমি ডিলিট করে দিছি। তো এই লেয়ারখানে অবশ্যই কিকের নিচে নিয়ে আসব, ঠিক আছে? এখানটাতে অবশ্য দেব। তো এবার কীরকম সাউন্ড হয় সেটা দেখো তোমরা। কিকের মধ্যে মাস্টারিং বলতে দেখো মাস্টারিং করা আছে, প্রথম থেকে দেখাচ্ছি লেভেলার, এফেক্টস কম্প্রেসার, এফেক্টস ডিস্টিলেটর, এফেক্টস ইকুলাইজার, দি লেভেলার এফেক্টস প্রেসার, লেভেলার এফেক্টস ফিল্টার। তো
এইগুলো কিন্তু মাস্টারে করা আছে যে কিকটা ইউজ করছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু করে লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার এই সিমিক্সিং ছোট্ট চ্যানেলটির সাথে জুড়ে থাকবে।